আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। আজ প্রথম ত্রিপুরার মাটিতে পা রাখা আর প্রাকৃতিক বিপর্যয়ে মানে উচ্চতম শিখায় দেখা যাচ্ছে যে আমি বেরোতে পারছি না প্রচারে। আমার ডোর টু ডোর ক্যাম্পেনিং করার কথা ছিল, আজকে মানুষকে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আপনাদের মাধ্যমে এতদিন ধরে আমাদের বাংলায় বসে আমি দেখেছি ত্রিপুরার প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা নিউজ। দাদারা কীভাবে মাটি আঁকতে পড়ে রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কীভাবে পড়ে আছেন ত্রিপুরার মাটিতে। আমি এইটুকুই বলবো যে অভিনেত্রী তকমা নিয়ে রাজনীতি করতে নামিনি, রাজনীতির ময়দানে নেমে কি কর্মী হয়ে কাজ করার জন্য আর্ম চেয়ার পলিটিক্সে আমরা বিশ্বাসী নই। যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী তারা বিশ্বাস রাখে যে মাঠে নেবে কাজ করবে। তাই আমি যখন বাংলায় দাঁড়িয়ে অভিনেত্রী হয়েও মাঠে নেবে কাদা ঝড় বৃষ্টি জল সবকিছু উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়াতে পারি, তখন ত্রিপুরার প্রত্যেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এইটুকু আমি আশাবাদী বা বিশ্বাসী বলতে পারেন যে তারা ফিল্ডে নেবে কাজ করবে, তারা মানুষের পাশে থাকবে 24 ঘন্টা 365 দিন। আর ডেফিনেটলি যেটা দাদা বললেন, প্রথম এসে প্রথম আমার অভিজ্ঞতা খুবই খারাপ যে স্মার্ট সিটি ডাবল ইঞ্জিন সরকারের ছবি দেখতে পাচ্ছি আমরা, যে অর্ধেক স্মার্ট সিটি ডুবে রয়েছে আমাদের জলের তলায়। সেটা হওয়া কখনোই উচিত না, সেটা আমরা কখনো বাংলায় দেখিনি গত 10 বছরে আমাদের বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো আমরা বিশ্বাসী যে তৃণমূল কংগ্রেসে আরেক নাম লড়াই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আর ঠিক সেই কথা মেনেই আমরা চলি। আর তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলি এখনকার দিনে, তৃণমূল কংগ্রেস কবি রুকেগা নেই, ঝড় হোক বৃষ্টি হোক গুন্ডামি হোক ধমকি হোক ফুমকি হোক, আমরা ভয়ে শীতকে বাড়িতে বসে থাকার নয়, আমরা মাটি নেমে কাজ করতে এসেছি, আজকে ত্রিপুরায় আছি। আর এই 2022-এ যেমন এখানকার মুখ্যমন্ত্রীর বদল হয়েছে, তেমন 2023-এ সরকার পরিবর্তন হবে, তাতে আমার নেতৃত্বের বিশ্বাসী, আমিও বিশ্বাসী। এটাই বলবো, ভোট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকটা ভোট আপনারা ভেবে দেবেন, উন্নয়নের দিকে দেবেন। আমরা বাংলায় উন্নয়ন দেখেছি যা 34 বছরে দেখিনি, আর বিজেপির রাজত্বে আমরা গুন্ডামি দেখেছি, এখানেও প্রত্যেক দিন আমরা কোনো না কোনোভাবে খবর পাচ্ছি যে আমাদের প্রার্থীদের ওপর অত্যাচার করা হচ্ছে, ভাইলেন্স হচ্ছে, অ্যাটাক হচ্ছে, ব্রুটালিটি হচ্ছে, যেটা আমরা কখনোই মেনে নেবো না। আমরা পুলিশের কাছে প্রত্যেক দিন অভিযোগ জানাচ্ছি, তারপর তারা অ্যাকশন নিচ্ছে না, সেই নিয়েও আমরা লেগে রয়েছি। তাই আমরা ঘরে বসে নেই, আমরা চাই যে মানুষের পাশে দাঁড়াবো, আর আমরা সেটা হৃদয় থেকে বলছি। আমরা বাংলায় উন্নয়ন দেখেছি, কন্যাশ্রী দেখেছি, রূপশ্রী দেখেছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেখেছি, আমরা দেখেছি কিভাবে মহিলারা বাংলায় সুরক্ষিত